মঙ্গলবার পয়লা সেপ্টেম্বর এদিন থেকেই ত্রিপুরায় বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারি সংস্থা কাজ শুরু করে দিল রাজ্যের সিপিএম বিধায়করা প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু সরকার ক্ষমতার জোরে তা চালু করে দিল পয়লা সেপ্টেম্বর থেকেই ত্রিপুরার পাঁচটি বিদ্যুৎ বিভাগের এগারো কেভি ট্রান্সমিশন লাইন থেকে রক্ষণাবেক্ষণ এবং রাজস্ব সংগ্রহ করবে বেসরকারি সংস্থা ত্রিপুরায় বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণের কাজ শুরু হল সময়ে বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্য হিসাবে গড়ে উঠেছিল ত্রিপুরা রাজ্যের চাহিদা মিটিয়ে বাইরের রাজ্যে এবং বাংলাদেশে বিদ্যুতের যোগান দিত এখন খোদ আগরতলার বুকেই যন্ত্রণা প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্যিক ক্ষতির পরিমাণ হ্রাস করার নামে ত্রিপুরা বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড বা টিএসসিএল ফ্রাঞ্চাইজি চুক্তির মোতাবেক পাঁচটি বৈদ্যুতিক বিভাগে ইনপুট ভিত্তিক বিতরণ ফ্র্যাঞ্চাইজি নিয়োগ করেছে চুক্তির মোতাবেক মনু আম্বাসা সাব্রুম ও মোহনপুর বিদ্যুৎ ডিভিশন দেওয়া হয়েছে উড়িষ্যার মেসার্স ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে তাদের তত্ত্বাবধানে থাকবে মোহনপুর আর ব্লক বামুটি আরডি ব্লক হেজামারা আর ব্লক এবং লেফুঙ্গা আরডি ব্লক এবং সাব্রুমের সাতচান আর ব্লক রুপাইছড়ি আরডি ব্লক এবং পোয়াংবাড়ি আর ব্লক

টিএসিএল এর দাবি ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজির এই ব্যবস্থাটি বিদ্যুতের বেসরকারী নয় এই সংস্থাগুলি বিদ্যুৎ আইন দু হাজার বিধান অনুসারে টিএসইসিএল এর পক্ষে কাজ করবে গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য বিদ্যুৎ মাসুলের হার টিএসইসিএল এর মতোই থাকবে